কলকাতা চলচ্চিত্র উৎসবে কুন্তল ঘোষ প্রযোজিত ছবির প্রদর্শনী বিতর্কের মুখে রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন তথা পরিচালক রাজ চক্রবর্তী। রাজের দাবি, উৎসবে অনেক ছবির প্রদর্শনী হয়, অনেক ছবিকেই সুযোগ দেওয়া হয়, আমরা ছবি দেখে প্রদর্শনীর সুযোগ দিই। রাজের আরো দাবি, কুন্তলকে তিনি চেনেন না, তার সঙ্গে কোনো আর্থিক লেনদেন তার হয়নি এবং এ বিষয়ে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ তিনি কথা বলেছিলেন রাজ চক্রবর্তীর সঙ্গে। ঠিক কি জানিয়েছেন শুনে নেব আমরা। রিপাবলিক বাংলা থেকে আপনার নামটা বারবার আমি আমি দেখতে পাচ্ছি যে এই নিয়োগ দুর্নীতি, কুন্তল ঘোষ, এদের সাথে আপনার নামটা চলে আসছে, এরকম এরকম কি কোনো সম্ভাবনা রয়েছে? আপনি কি কোনোভাবে যুক্ত? এরকম সম্ভাবনা নেই, আমি এদের কাউকে চিনি না। আর তোমাকে মনে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি বহুদিন ধরে কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে এবং আমি কোনোদিন কোনো আনওয়ান্টেড অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। এক, দুই হচ্ছে আমার কখনো বাইরের প্রডিউসারের প্রয়োজন পড়েনি। আমি যাদের সঙ্গে কাজ শুরু করেছি, দু তিনজন হাতে গোনা, তাদের সঙ্গে কাজ করেছি। মূলত আমি খুব বলি, সেটা হচ্ছে যে খুব দুর্ভাগ্যের যে আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে যেভাবে মানে কালিমালিপ্ত করা হচ্ছে। আমার মনে হয় যে সবাই এই যে বলা হচ্ছে স্ক্যানারে আছে অনেকজনের নাম, যদি এরকম স্ক্যানারে থেকে থাকে, আমি বলবো যে তাদের নাম বলা হোক, তাদেরকে ডাকা হোক, তারা আদৌ জড়িয়ে আছে কিনা। কেন ওই স্ক্যানারে আছে বলে কি হয় না, তাতে সাধারণ মানুষ যারা ইনোসেন্ট মানুষ যারা আমাদের কাজ দেখে, আমাদের ইন্ডাস্ট্রির কাজ দেখে, তাদের সম্পর্কে একটা ভুল পারসেপশন ক্রিয়েট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এখন দেখো ইডি বা সিবিআই শব্দগুলো শুনলেই মনে হয় যে কেউ টাকা চুরি করেছে বা তার সঙ্গে জড়িত রয়েছে। হয়তো এই আমি প্রিয়াঙ্কার ব্যাপারটা বলতে পারি যে আমি দেখলাম, যেটুকু নিউজে দেখেছি, আমি এর আগে কিছু জানি না, যে একটা ধাবা উদ্বোধন করেছে তার জন্য তাকে ডাকা হতে পারে আর কি, বা হবে বা হতে পারে। কুন্তল ঘোষকে কি আপনি চিনতেন? কুন্তল ঘোষ না, আমি দেখিনি, আমি প্রথমবার ফার্স্ট টাইম আমি নিউজেই দেখেছি নাকি আর কি, আমি কোনোদিন দেখিনি আর কি, নাকি আমি কখনো দেখিনি। কুন্তল ঘোষের বারবার অভিযোগ করা হচ্ছে, কুন্তল ঘোষের সিনেমা পর্যন্ত কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সেটার প্রিমিয়ার হয়েছে। দেখো কি বলতো, কেউ ফিল্ম ফেস্টিভ্যালে যদি কোনো ছবি জমা দেয়, ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে কখনো তার জন্য পয়সা নেয় না বা কাউকে পয়সা দেয় না, কোনো এরকম ট্রানজাকশন থাকে না। কেউ যদি ছবি বানায়, কোনো একটা ভালো ছবি, সেটা যদি আমাদের ইয়েতে আসে, হ্যাঁ মানে ফেস্টিভ্যাল এর যদি অনলাইনে সেটাকে এন্ট্রি করানো হয়, যদি পছন্দ হয় কমিটি, তাহলে সেই ছবিটা সিলেক্ট করা হয়। তখন কিন্তু এরকমভাবে দেখা হয়নি যে সারা পৃথিবী থেকে ছবি এসছে, সেটা কুন্তল ঘোষের ছবি বলে আমরা কখনো জানি না। কোন ছবি এসছে কি এসছে আমি জানি না, সেটা জানলে হয়তো বুঝতে পারবো আর কি। এরকম কিন্তু আমার যেমন বন্ধু আছে, আমার মানে যারা আমাদের পছন্দ করে, ভালোবাসে, আশীর্বাদ করে, এরকম মানুষ আছে, এমন মানুষ আছে যারা আমাদেরকে পছন্দ করে না এবং চায় যে আমাদের ক্ষতি হোক, এরকম মানুষের সংখ্যাও আছে পার্সেন্টেজ, আমরা যদি সোশ্যাল মিডিয়ায় যাই দেখতে পাবো আর কি। আমি এক্ষুনি পলিটিক্যাল স্টেটমেন্ট বললে আমি এটাকে অন্যদিকে নিয়ে যেতে চাই না, কিন্তু অবভিয়াসলি না হলে হঠাৎ করে কেন বলে দেবে আর কি। আমি আমার কাছে কিছু আসলো না, কিছু আসলো না, হঠাৎ করে কেন বলতে বলে দেবে আর কি। বেশ, অনেক ধন্যবাদ রাজ চক্রবর্তী, রিপাবলিক বাংলার সাথে কথা বলার জন্য। আমি মধুকল্পিতা, তোমার ময়ূক এবং রাজ চক্রবর্তীর মধ্যে যে টেলিফোনিক কথোপকথন এবং তার পরিপ্রেক্ষিতে তোমার এই যে প্রশ্ন, এটার উত্তর দেওয়ার আগে আমি আরেকটা কথায় আসি। রাজ চক্রবর্তী, তুমি শুনছিলে নিশ্চয়ই ময়ূককে, আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষকে দেওয়া যে সাক্ষাৎকার, টেলিফোনিক সাক্ষাৎকার, তাতে তিনি একদম শেষ দিকে বলছিলেন যে আমি কোনো পলিটিক্যাল কমেন্ট করছি না এখনই। কী করে বলছেন আমি জানি না। কেআইএফএফ এর চেয়ারপারসন তো রাজ চক্রবর্তী, এটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ওয়েব পেজ দেখো, ঠিক বড় বড় করে লেখা আছে কেআইএফএফ এর কথা, বিশ্ববাংলার লোগো সব কিছুই রয়েছে এই ওয়েব পেজটাতে। 28 কেআইএফএফ মানে শেষ যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হলো সেটার কথা বলার পরই চলে আসা হচ্ছে লেটেস্ট এনজয় কেআইএফএফ, অর্থাৎ এই বছরের যে ফিল্ম ফেস্টিভ্যাল সেটাকে এনজয় করা। এবং তার আগে কেআইএফএফ কি, অ্যাবাউট 28 কেআইএফএফ, কেআইএফএফ কি, কবে থেকে শুরু হয়েছিল ইত্যাদি, এই প্রসঙ্গে যখন যাওয়া হয়েছে তখন আমি এখানে আরেকবার দেখাবো কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে 1995 সালে শুরু হয়েছিল সেটা বলা হয়েছে। তারপরে দেখো মধুকল্পিতা, ঠিক এই জায়গাটাতে যেখানটাতে বলা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হ্যাড ড্রন ইন্সপিরেশন ফ্রম ফিল্ম লেজেন্ডস ইন লাইক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন অ্যান্ড মেনি মোর স্টলওয়ার্ডস অফ সিনেমা ফ্রম বেঙ্গল হু হ্যাভ কন্ট্রিবিউটেড টু ওয়ার্ল্ড সিনেমা, আন্তর্জাতিক সিনেমাতে যারা অবদান দিয়েছেন, দেখেছেন।
Hence, the festival has earned international accolades since the very beginning. But was, দেখো এবার তোমাকে আমি রাজনৈতিক উক্তি শোনাচ্ছি, পলিটিক্যাল কমেন্ট করতে চান না বলছিলেন না রাজ চক্রবর্তী? কেআইএফএফ এর চেয়ারপারসন জবাব দেবেন, এত বড় একটা পলিটিক্যাল কমেন্ট কেন করে রেখেছেন কেআইএফএফ এর অফিসিয়াল ওয়েব পেজে? পড়ছি আমি, শোনো, এটা এটাকে যদি পলিটিক্যাল কমেন্ট না বলা হয় তাহলে কী বলা হবে? বলছেন, বাট ওয়াজ সাম হোয়াট কনফাইন টু দ্য মোর সফিস্টিকেটেড অ্যান্ড লার্নেড ফ্র্যাটার্নিটি। ভাগ্যিস ভাগ্যিস, নিশ্চিতভাবে কনফাইন টু লার্নেড এবং সফিস্টিকেটেড ফ্র্যাটার্নিটির মধ্যে ছিল বলেই কুন্তল ঘোষের মতো চোরেদের, চাকরি চোরেদের 6.5 কোটি টাকা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ঢুকেছে এবং তার ছবি দেখানো হয়েছে কেআইএফএফে 2011 সালের আগে ঘটনাটা ঘটেনি। কি বলা হচ্ছে আরও, পরের লাইনে আসছি, পরের প্যারাগ্রাফ। ইট ওয়াজ অনলি ইন দ্য ইয়ার অফ 2011 আন্ডার দ্য এবল লিডারশিপ অফ দ্য অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি দ্যাট দ্য ডোরস অফ দিস গেট গালা ইভেন্ট ওয়ার ওপেন টু দ্য মাসেস অ্যান্ড সিন্স দেন দ্য স্পেকটাকলস অফ কেআইএফএফ হ্যাজ নেভার ফেল টু রিচ টু দ্য কমন ম্যান। এখানটাকে একটু সংশোধন করে নিয়ে পড়তে হবে, সিন্স দেন দ্য ডোরস অফ দ্য কেআইএফএফ ওয়াজ ওপেন টু দ্য চাকরি চোরস অ্যান্ড ইট রিচেস টু দ্য চোরস অফ দ্য কমন ম্যান। কুন্তল ঘোষের 6.5 কোটি টাকা যেভাবে টলিপাড়ায় খেটেছে আর তারপরে কেআইএফএফ এর চেয়ারপারসন বলছেন তারা ছবি দেখে ছবি সিলেক্ট করেন, ভাগ্যিস ভাগ্যিস, 1995 সাল থেকে শুরু হওয়া এবং 2010 সাল পর্যন্ত সগর্বে চলা কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উৎসবে ওই সফিস্টিকেশন আর লার্নেড ব্যাপারটা ছিল, যেটাকে 2011 সাল থেকে তারা তুলে দিয়েছেন বলে প্রকাশ্যেই স্বীকার করছেন মাস্ককে রিচ করবার জন্য আন্ডার দ্য এবল লিডারশিপ অফ সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। কী ঘটেছে, কুন্তল ঘোষদের জন্য দরজা খুলে গেছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের, যার আন্তর্জাতিক পরিচিতি ছিল, খ্যাতি ছিল। চেনেন না কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপারসন রাজ চক্রবর্তী যদি কুন্তল ঘোষকে চেনেন না, তার ছবি শুধু ছবি দেখেই নিয়েছেন, একবার খোঁজ করার প্রয়োজন বোধ করেননি? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এরকম একটা চলচ্চিত্র উৎসব যার সঙ্গে সত্যজিৎ রায়ের নাম জড়িয়ে আছে, যার সঙ্গে মৃণাল সেনের নাম জড়িয়ে আছে, যার সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে আছে, যার সঙ্গে আন্তর্জাতিক ফিল্মের বাঘা বাঘা দিকপালদের নাম জড়িয়ে আছে, এক এক বছর এক একজন তারা উদ্বোধন করতে এসছেন। এখন তো বলিউডের বাইরে কাউকে উদ্বোধন করার জন্য খুঁজে পাওয়া যায় না, তার কারণ এখানে যে ছবিগুলো হয় সেগুলো ওর থেকে বেশি কোনো স্ট্যান্ডার্ডে পর্যন্ত যেতেই পারে না। এমনকি বলিউডের কজনও বা এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো ছবির খবর রাখেন সন্দেহ আছে। আর রাজ চক্রবর্তী বলছেন তারা খবর রাখেন না, তাহলে কার খবর রাখার দায়িত্ব? কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপারসনের দায়িত্বটা কি রাজ চক্রবর্তী দয়া করে বহন করেন, যখন জানেন এরকম একটা আন্তর্জাতিক খ্যাতি আছে এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যালের, কুন্তল ঘোষদের মতো চাকরি চোরদের টাকায় বানানো ফিল্ম সেই ফেস্টিভ্যালে দেখানো হয়, কোন শৈল্পিক গুণে? এর উত্তর তো রাজ চক্রবর্তীকে দিতেই হবে মধুকল্পিতা। তিনি পলিটিক্যাল কমেন্ট করবেন না বলেছেন, কেআইএফএফ এর ওয়েবসাইটটা তোমাকে খুলে পড়িয়ে দিলাম, সেখানে পলিটিক্যাল কমেন্ট ভর্তি। 2011 সাল থেকে কিভাবে শুধুমাত্র লার্নেড এবং সফিস্টিকেটেডের কাছে থাকা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে মানুষের জন্য বলা ভালো ব্র্যাকেটের মধ্যে পড়তে হবে, কুন্তল ঘোষের মতো চাকরি চোরদের জন্য উন্মুক্ত করেছেন, তার প্রকাশ্য বিবৃতি তো তারাই দিয়ে রেখেছেন মধুকল্পিতা। বেশ, ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা।